রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান হলো টেররিস্তান। কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের বিরুদ্ধে কাশ্মীর মানবাধিকার লঙ্ঘনের পাক অভিযোগের জবাব এই ভাষাতে কড়া জবাব দিয়েছিল নয়াদিল্লি। এবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2001 সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধলেন ইসলামাবাদকে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কয়েক বছর আগে রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠীর শরণাপন্ন হয়েছিল পাকিস্তান। ভারতীয় সেনার বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছিল সাধারণ সভায়। এবার ফের সরাসরি নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ তোলা হয় ইসলামাবাদের তরফে। জবাবে লাদেন এবং সংসদ হামলার প্রসঙ্গ তুলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক সক্রিয়তার পক্ষে প্রশ্ন করেন। তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে সমসাময়িক প্রধান চ্যালেঞ্জগুলির কার্যকরভাবে মোকাবেলার উপর। তা অতিমারী, জলবায়ু পরিবর্তন বা সন্ত্রাস হতে পারে। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের তরফে সাজানো তথ্য এবং গুরুত্বহীন অভিযোগ নতুন কিছু নয় বলেও দাবি বিদেশমন্ত্রীর। UN Security Council. If you want to see the success of multilateral institutions, the success of multilateralism, the success of UN Security Council resolutions, when it comes to the question of Kashmir, prove that multilateralism can succeed. বছরের পর বছর বারবার ব্যর্থ হয়েও কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।